السلام عليكم ورحمه الله وبركاته. اپنارا দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি. আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% কার্যকরী দোয়া এবং আমল শিখব. সেই দোয়াটি যদি আপনি শিখেন, আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ চোখের সকল রোগ আল্লাহ তাআলা আপনাদের ভালো করে দিবেন, চক্ষু সকল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করে দিবেন, সেই সাথে আপনাদের চোখের দৃষ্টি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে, আপনার দৃষ্টি শক্তি কখনো কমবে না. আপনার চোখ যদি জ্বালাপোড়া করে, চোখ লাল হয়ে যায়, চোখের বিভিন্ন রকম সমস্যা যদি আপনার থেকে থাকে, ইনশাআল্লাহ এই কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সকল সমস্যা থেকে আপনাদেরকে সমাধান দিয়ে দিবেন, দ্রুত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন. ঠিক আছে, তো আসুন এখন আমরা সেই দোয়াটি শিখে নেই, আমলটি শিখে নেই. আপনারা জানেন মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে 100% শিওর হয়ে তারপরে আপনাদের মাঝে আমরা নিয়ে আসি, তাছাড়া ভিন্ন কোনো ভিডিও আমরা কখনোই নিয়ে আসি না. ঠিক আছে, সেজন্য আপনারা ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজে আমলটি আপনারা শিখতে পারবেন, কারণ কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না. সবসময় সহজ দোয়াগুলো যেটি 100% কার্যকরী, যে আমলগুলো সকলেই করতে পারবে, সেই আমলগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসি. একটা কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, সে আমলটি আপনারা করতে পারলেন না, তাহলে কিন্তু এই কঠিন আমল নিয়ে আসার কিনে কোনো ফায়দা নেই. তো এখন আসুন দোয়াটি আমরা আগে শিখে নেই যে দোয়াটি পড়তে হবে, এরপর আমি আপনাদেরকে দোয়াটি কখন কীভাবে পড়তে হয়, কীভাবে আমল করতে হয় সেটিও কিন্তু আপনাদেরকে আমি দিবালো কারণে স্পষ্ট করে দিব. একটু ধৈর্যের সাথে আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন. ঠিক আছে, তো দোয়াটি হচ্ছে আমাদের সাথে আপনারা সকলেই পড়েন, খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে. দোয়াটি হচ্ছে ইয়া বাসিরু ইয়া বাসিরু. হ্যাঁ, দেখেন ইয়া বাসিরু এই শব্দটি আসলে কে না বলতে পারবে, সবাই বলতে পারবে, যার ভিতরে সামান্যতম জ্ঞান রয়েছে সেও কিন্তু এই শব্দটি বলতে পারবে, ইয়া বাসিরু. হ্যাঁ, এখন আসুন ইয়া বাসিরু এই শব্দটি আসলে মূলত কীভাবে কখন আমল করব সেটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটি হচ্ছে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে, জোহর আসর মাগরিব কিংবা এশা, যে কোনো ফরজ যে আমরা নামাজ পড়ি, ফরজ নামাজের পরে এই দোয়াটি আমরা 3 বার করে পাঠ করব, ইয়া বাসিরু 3 বার করে আমরা পাঠ করার পরে, এরপর আমরা 2 হাতের বৃদ্ধাঙ্গুলিতে এইভাবে সুন্দর করে কী করব, ফু দিয়ে দিব, ফু ফু। দেখেন এই 2 হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে হাতটা ঠিক এরকমভাবে মোট করে, এরকম করে 2 হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এরকম সুন্দর করে আমরা একটা ফু দিয়ে দিব, ফু ফু দিয়ে আমরা চোখের উপরে 3 বার মাসেও করে দেবো, এরকমভাবে সুন্দর করে আমি যেরকমভাবে মাসেও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকমভাবে সুন্দর করে আপনারা কী করবেন, মাসেহ করবেন, এই আমলটা আপনারা সবসময় কী করবেন, চালিয়ে যাবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটি করবেন. আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চোখের মধ্যে যত ধরনের রোগ রয়েছে, আপনাদের চক্ষু অনেকের লাল হয়, চক্ষু অনেকের ফুলে যায়, কিংবা চোখ দ্বারা পানি ঝরে, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখে, চোখের দেখাতে অনেক প্রবলেম হয়, সেই ধরনের যত সমস্যা রয়েছে এই ইসমে আজম দোয়ার বদলতে আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উসিলে আল্লাহ তাআলা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কী করবেন, সুস্থতা দান করবেন. তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনার এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করুন, কারণ মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল আপনারা জানেন কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা আমল, সেই জন্য যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন. আপনার একটু লাইক, আপনার একটু সাপোর্ট, একটু ভালোবাসা ভিডিওটিকে পৌঁছে দিতে পারে বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে. আর ভিডিওটি অবশ্যই আপনারা কী করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি দেখে তারাও যাতে খুব সহজে ভালো ফলাফল পেতে পারে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।